জীবিত পঞ্চায়েত প্রধানের শ্রাদ্ধ অনুষ্ঠান। মাথা ন্যাড়া করে পুরোহিত ডেকে রীতিমতো মন্ত্রপাঠ করলেন বিজেপি কর্মীরা। পাগলের প্রলাপ বলে দাবি বর্তমান তৃণমূল প্রধানের। জীবিত পঞ্চায়েত প্রধানের শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করল বিজেপি কর্মীরা। একেবারে মাথা ন্যাড়া করে পুরোহিত ডেকে নদীর পারে উচ্চারিত হয় মন্ত্র, শাস্ত্র মেনে অনুষ্ঠান সংঘটিত হয়। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ফুলিয়ার বয়রার গঙ্গার ঘাটে। উল্লেখ্য, গত 14 জুলাই শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর হাত ধরে তৃণমূলে যোগদান করে শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের বিজেপি প্রধান শ্যামল ঘোষ। পরদিন 21 জুলাই তিনি শহীদ সমাবেশে যোগদান করেন। শান্তিপুর বিধানসভার বিজেপি কর্মীদের দাবি, সম্পূর্ণ দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে শ্যামল ঘোষ। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে দাঁড়িয়ে তাকে মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছিল। তারপরে গয়েশপুর পঞ্চায়েতের প্রধানের আসনে বসানো হয় তাকে। প্রায় 11 মাস পঞ্চায়েত চালানোর পর টাকায় বিক্রি হয়ে গিয়েছে শ্যামল বাবু। আমরা মনে করি যে বিজেপির সাথে এই বিশ্বাসঘাতকতা করেছে তার আত্মার মৃত্যু হয়েছে। মঙ্গলবার শান্তিপুর ফুলিয়ার বয়রার গঙ্গার ঘাটে বর্তমান তৃণমূল পঞ্চায়েত প্রধান শ্যামল ঘোষের আত্মার অর্ধশ্রাদ্ধ করা হলো। যদিও শ্যামল ঘোষের ছবিতে মালা দেয় বিজেপি কর্মীরা। এরপর মৃত ব্যক্তির যেভাবে ক্রিয়াকর্ম হয় সেই একইভাবে সমস্ত কিছু ব্যবস্থা করা হয়। করা হয় পিণ্ডদান, ছবির সামনে 5 রকমের মিষ্টি সাজানো হয়। এক বিজেপি কর্মী মাথা ন্যাড়া করে সাদা ধুতি গেঞ্জি পরে সমস্ত ক্রিয়াকর্ম পালন করে। শ্রাদ্ধ অনুষ্ঠানের শেষে নদীতে সবকিছু ভাসিয়ে দেওয়া হয়, এরপর জলে ডুব দিয়ে ডাঙায় ওঠে। উনি মানুষের সাথে, জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সেই জন্য ওনার শ্রাদ্ধ করালো, আর ওনার মানসিকতার জন্য শ্রাদ্ধ করালো। কেন করলে, তুমি কেন করলে? উনি বিশ্বাসঘাতক করেছে মানুষের সাথে। কিভাবে শ্রাদ্ধ করলে? যেরকম ভাবে করা হয় একটা মানুষ। তুমি নিজেই মাথা ন্যাড়া করেছো সেই কারণে? হ্যাঁ, সেই কারণে। এই প্রসঙ্গে বিজেপির পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তী বলেন, এই অভিনব প্রতিবাদের একটাই কারণ, আগামী দিনে কেউ যদি দল ছেড়ে দলের সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলে তার একই হাল করা হবে। গয়েশপুর পঞ্চায়েত প্রধান দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমরা মনে করি দলের কাছে তার মৃত্যু হয়ে গেছে, তাই এইভাবে অভিনব প্রতিবাদ। গত পঞ্চায়েত নির্বাচনে শান্তিপুর ব্লকে অনেক রক্ত ঘাম, তার বিনিময়ে আমরা গয়েশপুর গ্রাম পঞ্চায়েত পেয়েছিলাম। দুর্ভাগ্যের হলেও সত্যি যে শ্যামল ঘোষ টাকার কাছে বিক্রি হয়ে, 25 লক্ষ টাকায় বিক্রি হয়ে তৃণমূলে চলে গেছে। আমরা ওর মানসিকতা, ওর রুচিবোধ, ওর মূল্যবোধ, সেটা আগামী দিনে সমাজে যাতে সঞ্চারিত না হয় এবং এই ধরনের দল বদল করে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা যাতে বন্ধ হয় তার জন্য ওর মানসিকতা শ্রাদ্ধ করছি, ওর শ্রাদ্ধ নয়। যে মানুষটা বিশ্বাসঘাতকতা করবে সেই মানুষটার আমরা শ্রাদ্ধ করতে চাই না, তিনি জীবিত। তার মানসিকতা, তার মূল্যবোধ, তার বিশ্বাসঘাতকতা, তার বেইমানি, তার রুচিবোধ, তার শ্রাদ্ধ করছি। যদিও এই প্রসঙ্গে গয়েশপুর পঞ্চায়েতের বর্তমান তৃণমূল প্রধান শ্যামল ঘোষকে প্রশ্ন করলে তিনি বলেন, বিজেপি পাগলের প্রলাপ করছে, সংবাদ শিরোনামে উঠে আসার জন্য এই ধরনের কর্ম করছে বিজেপি, না হলে একজন জীবিত মানুষের কিভাবে শ্রাদ্ধ শান্তি করে, এর ঘোর নিন্দা করছি। আগামী দিনে দলের শীর্ষ নেতৃত্বকে এই বিষয়টি জানাবেন তিনি এবং প্রশাসনিক স্তর পর্যন্ত বিষয়টি তুলে ধরবেন বলেও জানান শ্যামল ঘোষ। জ্যান্ত মানুষের কোনদিন শ্রাদ্ধ হয়? আসলে ওরা খবরের শিরোনামে আসতে চাইছে, মানুষদের প্রত্যাখ্যান করেছে। মমতা ব্যানার্জীর উন্নয়ন অভিষেকের সৈনিক হিসাবে আমি জয়েন করেছি, মানুষের কাজ করতে চাই, অঞ্চলের সবার পাশে থাকতে চাই, মানুষদের প্রত্যাখ্যান করেছে। আজ কেন্দ্র সরকারের কোনো প্রকল্প পশ্চিমবঙ্গের জনগণ পাচ্ছে না, ওরা শিরোনামে আসতে চাইছে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, নদিয়া। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।